বলেন বলেন, শোনা যাবে। আমার জন্ম হয়েছে পটুয়াখালীতে, আমি পড়ালেখা করছি, আমার পড়ালেখা করছি মধ্য উত্তর বদরপুর, ঠিক আছে, মধ্য উত্তর পাঁচ নং বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে হাই স্কুল হলো দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে মৌকা মৌকান উচ্চ বিদ্যালয়। এদিকে তাকায় কথা বলো, এদিকে তাকায় মোবাইলের দিকে তাকায়। তারপরে আমি বার্ষিক বাজার একত্রে বাদ থেকে ছাত্র দিবস মোটামুটি আমি বাসি মোটামুটি আমি নিজেই শিক্ষিত শেখার পরে সরগম একটি শিখে নিয়েছি, ওনার নাম কাজী শানু, ওনার বাড়িও জন্মস্থান পটুয়াখালী, এলাকা এলাকা হচ্ছে মৌকা, ঠিক আছে, ওনার কাছে আমি সরগমটা শিখে নিয়েছি, আর বাকি আরও হয়তো ভুল করেছি, এটা নিজে আর কি আমি বাজাতে বাজাতে শিখছি। হ্যাঁ, আপনি এই বাসিগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এই বাসি এটা কুমিল্লা থেকে সংগ্রহ করেন, নিয়মিতই কুমিল্লা গিয়ে আনেন? না, নিয়মিত কুমিল্লা দিয়ে এখন আনি না, একটা লোকে আনে ওনাকে দেবার আমি সংগ্রহ করি। কোথা থেকে এটা? এটা ওই কুমিল্লা থেকে আনে, রায়বাজার, রায়বাজার থেকে আমি এবার আনি। আপনার কাছে কত ধরনের বাসি আছে, তার দাম কিরকম? আমার কাছে আছে চার ধরনের বাসি। কোনটার দাম কিরকম একটু দেখাবেন? একটা বাসি হচ্ছে ছোট্ট নিচে হইলে এক একটা দেখাই বলেন যে এটার গুণ কি, এটার দাম কি? এইটা এইটার নিচে হইলে যে 30 টাকা, আর হাতে এইটা এইটার দাম হইলে নিচে যাইয়া 70 থেকে 75 টাকা। আর এইটা বলে মুখ বাসি অথবা কলম কাটা, এইটা বেশি 80 থেকে 100 টাকা। তারপরে আরেকটা বাসি হচ্ছে এই, এটা বেশি 70 থেকে 60-80 টাকা। তারপর আরেকটা বাসি হচ্ছে আপনার মোহ, আপনার কাছে যে চার পাঁচ প্রকারের বাঁশি আছে প্রত্যেকটা একটু বাজায় বাজায় দেখাবেন। প্রত্যেকটা দাম ওর সাথে বলে দিবেন। এই বড়গুলো দেখা যায়, এইটা হলো 30 টাকা নিচে। যাই বাসিতে লিকার লাগে না, বলেন বড় বড় যে বাসিগুলো, এই বড় এটা বাসি নিচে হলে 10 থেকে 250 টাকা। হ্যাঁ, নাম কি এটার? এটার নাম আরবার, আরবারটি সুরের বলা হয়, এটার নাম হলো যে সি মানে 8।
পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই সময় কেমন সুর হবে একটা বড় টান দিয়ে দেখান। ভালো লাগছে, ভালো লাগছে, এখন বীরের গান হবে যেমন।